हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। दिस इज माय फर्स्ट ब्लॉग अबाउट लास्ट डे इन स्कूल। तो तुम्हारा सबाई जानो है तो क्यों जानो ना, हमें 12 पढ़ी एवं 12 एखन टेस्ट चलते संगे 10 चलते। तो 12 टेस्ट ऑलमोस्ट कंप्लीट हो गए कल के। एबार जेहेतु म्यूजिक सब्जेक्ट आछे तो म्यूजिक सब्जेक्टर प्रैक्टिकल आज के, तो अतटा चाप नहीं किन्तु ताओ एकटु चाप आछे। तो आमरा जाबो एखन परीक्षा दिते आर एटाई आमादेर মানে লাস্ট ডে ইন স্কুল। সত্যি তাই, কেননা 12 পর আর আমরা স্কুলে যেতে পারি না, যাব রেজাল্টের সময় যাব, কিন্তু তাও একটা স্কুলে গিয়ে ক্লাসরুমের মধ্যে বসে যে আনন্দটা আছে সেটা তো রেজাল্টে নেই। তো খুবই মানে মানে কষ্ট লাগছে, আর কোনদিন স্কুলে যাব না, এরপর কলেজ। তো এই স্কুল লাইফটা বেস্ট। তো ভাবলাম এটাকে নিয়ে একটা ব্লগ করি, কারণ এটা পরে স্মৃতি হয়ে থাকবে, আমি পরে ইউটিউব খুলে দেখতে পারবো। তো এটাই ব্যাপার। তো এখন আমি স্কুলে যাব, আর এমনিতেই কয়েকটা প্রজেক্ট জমা দিতে হবে আমাদের। তো তাই জন্য অনেকেই অন্য স্কুলের বন্ধুরা যাদের মানে আমার স্কুলেরই পড়ে কিন্তু তাদের পরীক্ষা শেষ, তারাও আসবে, তাদেরও দেখাবো। তো হ্যালো গাইজ, এটা তিন্নি, হাই কর। হাই তিন্নি, মেয়েটা খুব ভালো, হ্যাঁ আমাকে অনেক হেল্প করে, পরীক্ষার সময় হেল্প করে, এমনিতেও হেল্প করে, আমি যা জিজ্ঞেস করি বলে দেয়। তো যাই হোক, আমি ট্যাঙ্গুলা পার্কে নেমে গেছি। তো বুঝতেই পারছো ট্যাঙ্গুলা পার্কে কী স্কুল আছে, তো আমি সেই স্কুলেই পড়ি। চলো গিয়ে দেখবে আমরা, আমি কোন স্কুলে পড়ি। একটু আগে হঠাৎ করে আমি আসছিলাম, ও আসছিল, তোর সাথেই যাবো এখন। আর আমরা খুব ক্লোজ ফ্রেন্ড, সত্যি ভাই। আমরা পরীক্ষার সময়ও আমরা পরপর ও আমি খুব হেল্প করেছে, আমার থেকে বেশি। ও তাই নাকি? এক্স্যাক্টলি, ও আমাকে প্রচুর হেল্প করেছে। ডক্টর সুকর্ণ বলে দিয়েছে, হ্যাঁ কোয়েশ্চেনগুলো মানে ছোট ছোট যে কোয়েশ্চেনগুলো থাকে সেগুলো বেশি মানে টাফ টাইপ সময় বলে দিয়েছে। হ্যাঁ, তোর মার্কসটা খোল, দেখো কি সুন্দর দেখতে মেয়েটাকে। তো চলো গাইস, স্কুলের সামনে গিয়ে কথা হচ্ছে। তো গাইস দেখো, এটা আমার স্কুল, কমলা গার্লস স্কুল। তো আমরা একটু বাদেই ঢুকবো, তো ঢুকে তো আর কিছু দেখাতে পারবো না, তাই আগে থেকেই দেখে দিলাম। টাকা টাকা কৌশালী, টাকা কৌশালী, লাইট নেই ঘরে, আয় আয় প্রজ্ঞা, এ খুব সুইট। কাল রাতে আমাকে 12টার সময় ফোন করেছে। তোমরা জানো না হয়তো, কিন্তু ও হঠাৎ করে আমি মানে সাডেন হঠাৎ ক্যামেরা চালু ছিল, তাই জন্য মোমেন্টটা তোমাদের দেখাতে পারিনি। সৃজয়ী, হাই কর। হাই, আমি এটা আমার চাইল্ডহুড বেস্ট ফ্রেন্ড, অনেকদিন পরে আমি জানলাম, আমি ভেবেইছিলাম তুই আসবি। সেটাই মানে একটা মনে বলছি, ওয়েল আজকে আমি এসেছিলাম স্কুলে একটা কাজের জন্য, কিন্তু এসেই আমার বেস্ট ফ্রেন্ডসদের সাথে দেখা হয়ে যাবে আমি বুঝতে পারিনি। তো আমি ভেরি গ্ল্যাড অ্যাবাউট ইট, আর আজকের দিনটা মানে আমার লাইফে বেস্ট দিন, একটা ওয়ান অফ দ্য বেস্ট ডে আজকে। আমি এত খুশি হয়েছি না, লিটারালি আমি খুব ইমোশনাল। আয় 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 ব্লগে, একে দেখো, এই দেবস্মিতা, ও আজকে চলে যাচ্ছে। তো আমাদের পরীক্ষা হয়ে গেছে, খুব ভালো গেছে, দারুণ বল, ঠিক আছে, ও চলে যাচ্ছে, ঠিক আছে। তো রূপসা আছে, আয় টাটা টাটা, হ্যাঁ রূপসা এ দেখ, এ আমার সাথে বাড়ি যাবে। তো চলো গাইস পরে কন্টিনিউ করছি। লাস্ট ডে ছিল, সব শেষ করব, রেডি, 1 2 3, ওয়ান টু থ্রি, মিস ইউ কমলা গার্লস। বাড়ি চলে এসেছি, পরীক্ষা শেষ, সব কিছু শেষ, এবার ফুল মজ। তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, বেল আইকনটা অবশ্যই টিপে দিও। বাই।